রাজধানীর উত্তরায় আঞ্জুম রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। সোমবার সকাল 10:58 আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, উত্তরায় আঞ্জুম রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।